দুশ্চিন্তা এবং ডিপ্রেশন আমাদের জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন এবং আল্লাহর যত প্রিয় বান্দাগত হয়েছেন, তাদের প্রত্যেকের জীবনে কম বেশি দুশ্চিন্তা এসেছে। তারা তাদের সেই কঠিন সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা এবং আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে নিজেদেরকে এতটাই নিরাপদে রেখেছেন, এতটাই ভালো রেখেছেন, এতটাই স্বাভাবিক রেখেছেন যে কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো পেরেশানি, কোনো ডিপ্রেশন তাদেরকে ভেঙে ফেলতে পারেনি। বরং বিপদেও তারা হেসেছেন এবং স্থির থেকেছেন মানসিকভাবে। আজ আমরা সেরকম কয়েকটি আমলের কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করবেন, লাঘব করবেন এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানসিকভাবে প্রশান্ত এবং স্থির রাখবেন। আর সেই আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হলো জিক্রুল্লাহ বা আল্লাহর জিকির। আল্লাহর জিকির, এর চাইতে কার্যকর কোনো ঔষধ আর নেই ডিপ্রেশন দূর করবার জন্য। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলার জিকির, এর মাধ্যমে মানুষের অন্তরসমূহ প্রশান্ত হয়ে থাকে। অতএব আল্লাহ তাআলার স্মরণ অন্তরে রাখা, মুখে আল্লাহ তাআলার কথা বলা, আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা, এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে। আল্লাহর জিকির বা জিক্রুল্লাহর একটা বিশেষ পদ্ধতি হলো কোরআনে কারিমের তেলাওয়াত। কোরআনে কারিমের তেলাওয়াত যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে, দেখবেন মানসিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে বিস্ময়করভাবে আপনার মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিবেন। জিক্রুল্লাহ বা আল্লাহর জিকিরের আরেকটি বিশেষ পদ্ধতি হলো সকাল এবং সন্ধ্যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো জিকির এবং দোয়া আল্লাহর কাছে নিবেদন করতেন। সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে সেক্ষেত্রে জিক্রুল্লাহ এর মাধ্যমে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে বাঁচার উপায় আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ বিজ্ঞিল্লা। দ্বিতীয় যে আমলটির মাধ্যমে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল এবং স্পেশাল জিকির, যে জিকির তিনি আল্লাহ তাআলার কাছে নিবেদন করতেন তার কঠিন সময়, যখন দেয়ালে পিঠ ঠেকে যেত ঠিক সেই সময়। আর সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ ওয়া রাব্বুল আরশিল করিম। এই জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের স্বীকৃতি, আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করার মাধ্যমে আমরা দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে মুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ বিইজ্ঞিল্লাহ। তৃতীয়ত, যে আমলের মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং কঠিনতম সময়ে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করতে পারি, দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারি, সে দোয়াটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন নিয়মিত পাঠ করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 10 বছরের সেবক ছিলেন, তিনি বলেছেন আমি নবী সাল্লামকে দেখেছি এই দোয়া সবসময় তিনি পাঠ করতেন এবং আল্লাহ তাআলার কাছে দুশ্চিন্তা এবং পেরেশানিতে আশ্রয় প্রার্থনা করতেন। আর সে দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবুন ওয়া দালাআদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। দোয়াটির অর্থ হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি, মুক্তি চাই পেরেশানি দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে, এবং ওয়াল আজজি ওয়াল কাসাল অক্ষমতা এবং অলসতা থেকে, এবং কৃপণতা থেকে বীরতা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি, ঋণের যে চাপ প্রেশার আছে সেটি থেকে এবং মানুষ আমার উপরে যেন চড়াও না হয় সে বিষয়ে আপনার আশ্রয় প্রার্থনা করি। চতুর্থত, যে আমলের মাধ্যমে আমরা দুশ্চিন্তা পেরেশানি এবং জীবনের কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল সাহায্য পেতে পারি তা হলো সলাত। সলাত হলো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সবচাইতে সহজ মাধ্যম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম বর্ণিত হয়েছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় চলে যায় তখন আল্লাহর সবচাইতে নিকটতম অবস্থানে সে চলে যায়, আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের অভ্যাস ছিল, সূরা আবু দাউদে বর্ণিত হয়েছে, কানা ইদা হাজাবাহু আমরুন ফাজা ইলা সলাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যখনই কোনো সমস্যা দেখা দিত তিনি সালাত আরম্ভ করতেন। এই জন্য দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য সালাত এটি অতুলনীয় আমল, এর সঙ্গে অন্য কোনোটির কোনো তুলনা চলে না। আমরা যখনই কোনো বিপদ দেখা দিবে, কোনো পেরেশানিতে আমরা ভেঙে পড়ার উপক্রম হব, তখনই সাথে সাথে উজু করে আমরা যদি নিষিদ্ধ সময় না হয় দুই রাকাত সালাতে দাঁড়িয়ে যাব, দীর্ঘ কেরাতে, দীর্ঘ রুকুতে, দীর্ঘ সেজদায় দৃঢ় স্থিরতার সাথে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে আমরা চোখের পানি ফেলে দিব। সালাতের মধ্যে দুশ্চিন্তা এবং বিপদ থেকে মুক্তি লাভের জন্য যে সালাতটি সবচেয়ে বেশি কার্যকর এবং আমার জীবনে বারবার আমি পরীক্ষা করে দেখেছি যে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে বিস্ময়করভাবে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করে থাকেন তা হলো তাহাজ্জুদের সালাত। ভোর রাতে যখন আপনি সবাই ঘুমিয়ে থাকবে তখন উঠে দুই রাকাত সালাতে দাঁড়িয়ে যাবেন উযু করে এবং দীর্ঘ সময় নিয়ে দৃঢ় স্থিরতার সাথে কায়মন বাক্যে আল্লাহ তাআলার কাছে সালাত নিবেদন করবেন। সালাতের পরে যখন দুহাত তুলে আপনি প্রার্থনা করবেন, জর্জর করে চোখের পানি আপনার চলে আসবে, আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন,
আপনি নির্ভার ফিল করবেন, দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। অতএব দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য এই সালাতের আমলটিকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আমাদের করার চেষ্টা করতে হবে। পাঁচ নম্বর যে আমলটির মাধ্যমে আমরা বিপদ আপদ এবং কঠিন সময় আল্লাহ তাআলা আশ্রয় প্রার্থনা করতে পারি তাহলে ইস্তেগফার। ইস্তেগফার এমন একটি বিষয় যে কোনো কোনো বর্ণায় বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাম বলেছেন মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য অবধারিত করে নেয়, অপরিহার্য করে নেয়, নিয়মিত ইস্তেগফার করতেই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পেরেশানি থেকে মুক্তির পথ তার জন্য সহজ করে দেন এবং বের করে দেন। এবং কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যেই মানুষেরা ইস্তেগফারের মধ্যে রত থাকে আল্লাহর আযাব তাদের প্রতি আসে না। এই জন্য দুশ্চিন্তা, বিপদ আপদ, পেরেশানি, টেনশন, যে কোনো কঠিন সময়ে আমরা বেশি থেকে বেশি ইস্তেগফার করব। এটিও আমার ব্যক্তিগত জীবনে বারবার আমি আমল করে দেখেছি যে কঠিনতম সময়ে আল্লাহ তাআলা অলৌকিকভাবে সাহায্য করেন। ছয় নম্বর আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা। দরুদের আমলটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরকে প্রশান্ত করে থাকেন, স্থির করে থাকেন, অন্তরে পেরেশানি দূর করে থাকেন, বিপদ আপদ এবং মুসিবত থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করে থাকেন। সাত নম্বর এবং সর্বশেষ যে আমলটির কথা বলবো তা হলো সাদাকা, দান সাদাকা। সাধ্য অনুযায়ী আমরা যতটুকু করব এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ এবং কঠিন সময়ে সাহায্য করবেন, মুক্তি নসিব করবেন। সর্বশেষ যে কথাটি বলতে চাই প্রিয় দর্শক, বিপদ আপদ এবং মুসিবত আল্লাহ তাআলা কখনো কখনো বান্দাকে দিয়ে থাকেন বান্দার কল্যাণে, যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। দুনিয়াতে যদি সারা জীবন আমরা কষ্ট করি, বিপদে থাকি, মুসিবতে থাকি, আর এর বিপরীতে যদি চিরকালের জন্য, অনন্ত অসীম কালের জন্য জান্নাত আমার হয়ে যায়, তাহলে এটা কিন্তু আমার লাভজনক বিনিয়োগ হলো, এটি আমার জন্য কোনো লস বা ক্ষতিকর কোনো কিছু নয়। এজন্য দুশ্চিন্তা বা পেরেশানি যদি কোনো কারণে দূর না হয়, নিশ্চিতভাবে একজন ইমানদার মনে রাখবেন যে তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহাকল্যাণের পথে নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন সময়গুলোতে আম্বিয়া আলাইহিম সালাতু সালামের মতো সবরে জামিল বা উত্তমভাবে সবর তথা ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করুন। সকল বিপদ আপদ, সকল দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমাদের সকলকে মুক্তি নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।